গত জুমায় আলোচনা করা হয়েছিল আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা। তো বাকি ছিল বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা। তো বিভিন্নভাবে আলোচনা করা যায়। প্রথমত আমরা দেখি কোরআনের বিভিন্ন সুরায় আল্লাহ তার বান্দাদেরকে কতটা ভালোবাসেন। যেমন সুরা আনআম 6 নম্বর সুরার 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি সৎকর্ম করবে সে তার 10 গুণ পাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তার বান্দারে কতটা ভালোবাসেন যে একটা নেকি যদি বান্দা করে আল্লাহ তার পক্ষ থেকে আরও 9টা যোগ করে আর 10টা নেকি বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, কেউ যদি একটা সৎ কাজ নেকের কাজ করার ইচ্ছা করে তা আল্লাহ তাআলার অর্ডারে ফেরেশতারা একটা নেকি তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এখনও নেকির কাজটা সে করে নাই, করার নিয়ত করছে মাত্র, নিয়ত করার কারণেও সে একটা নেকি পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু সৎ কাজের কী করছে, ইচ্ছা করছে, আর যদি সৎ কাজটা করিয়ে ফেলে তাহলে একেবারে সর্বনিম্ন 10টা নেকি তার আমলনামায় লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। কাজ করছে নেকির একটা, কিন্তু তাকে একেবারে সর্বনিম্ন সব দেওয়া হয়েছে কয় গুণ, 10 গুণ। আবার হাদিসে আসছে যে তার ওই একটি নেকির কাজ করার কারণে তার নেকিকে বর্ধিত করে 70 গুণ বাড়াইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে যে 70 আসছে মানি হইল অনেক বেশি, অনেক বেশি বোঝানোর জন্য 70 শব্দটা ইউজ করেন। হাদিসে অনেক শব্দই আসছে 70, যেমন আল্লাহ রাসূল 70 বার দৈনিক তওবা করতেন, এর মানে 70 বার শুধু 70 নয়, বরং অনেক বেশি বেশি কী করতেন, তওবা ইস্তেগফার করতেন। তো হাদিসের ভিতরে আসছে যে বান্দা যদি একটা সৎ কাজ সুসম্পন্ন করেন তাহলে তার ওই একটি সৎকর্মের নেকিকে আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করে দেন। বলে সুবহানাল্লাহ। তাহলে ছিল কি, নেকি করার আগে ইচ্ছা করছে নেকির, একটা নেকি পাইল করে ফেলল, সর্বনিম্ন 10 নেকি, কোথাও আছে 70 গুণ বেশি অথবা 700 গুণ, মানে 700 নেকি, একটা নেকির বিনিময়ে সে কত নেকি পাইল। এটা কি আপনি করছেন না আল্লাহ দিছেন? তাহলে আল্লাহ তাআলা কত মায়া করেন, দয়া করেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে বোঝা গেল বান্দার প্রতি আল্লাহ তাআলার অগাধ ভালোবাসা। তা না হইলে বান্দা নেকি করে একটা, তার আমলনামায় যোগ হয় নেকি কয়টা, 700 গুণ বা তার চাইতেও আরও বেশি। ইখলাসের বদলাতে নেকির পরিমাণ আরও অনেক বেড়ে যায়। বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা কর্মের ইখলাস এক একজনের এক এক রকম, যার কারণে নেকিও একই কাজ করে এক একজনের নেকি পায় কি ভিন্ন ভিন্ন। তো এখানে সুরা আনআম 6 নম্বর সুরার 160 নম্বর আয়াতে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি সৎকর্ম করবে সে তার 10 গুণ পাবে। গ্রামারের দিকটা দেখা যায় যে জাআ বিল হাসানাত, এই যে বা হরফে যার বা লাগাইছে এটা মোতাআদির জন্য ইউজ করা হয়, যা মানে আশা, আর এখন ওই বা লাগানোর কারণে হবে নিয়ে আসা। একটা হলো মান জাআ বিল হাসানাত, যদি সে একটা নেকি করে, আর একটা হলো সে নেকি নিয়ে যদি আসে। তার মানে এখন আমরা দুনিয়াতে আছি, আমরা একসময় আল্লাহর কাছে চলে যাব, তখন আমাদের সাথে থাকবে নেকি। যেমন বিদেশে গেলে ডলার থাকে, রিয়াল থাকে, দিনার থাকে, দেরহাম থাকে, হ্যাঁ রুপি থাকে, এরকমভাবে পরকালে আমাদের সাথে কি থাকবে, নেকি থাকবে। তো এই যে নেকি থাকবে, নেকি নিয়েই তো যাইতে হবে। তা আল্লাহ বলেন যে একটি নেকি নিয়ে আসবে, তাহলে বোঝা গেল দুনিয়াতে নেকি মানুষ অনেক করবে কিন্তু নিয়ে যাইতে পারবে না।
তাহলে কোরআনের ভাব দ্বারা কি মানে আল্লাহ তাআলা যে শব্দ চয়ন করছেন এমনভাবে করছেন যে কোনো ফাঁক ফোকর নাই, এখানে অনেক বোঝার আছে। মান যা বিল হাসানা, যে একটি নিকি নিয়ে যাবে। বিদেশের বাড়িতে অনেকে প্রবাসীতে থাকে, অনেক টাকা পয়সা কামায়, অনেক রিয়াল দিরহাম দিনার আর ডলার কামায়, কিন্তু দেশে আনতে পারে না, কারণ ওখানে অপচয় করে। একদিন কাজ করে তিন দিন বসে খায়, যত্রে তত্রে যেখানে সেখানে ঘুরতে যায়, আনন্দ ফুর্তি করে, ট্যুরে থাকে, ভ্রমণে থাকে, মানি অপচয় করে, জুয়া খেলে, টাকা পয়সা নষ্ট করিয়া দিয়া দেশে আসে গালিয়াতে। যেভাবে গেছে সেইভাবেই কি আসছে। আগেও পেঁয়াজের ব্যবসা করতো, দেশে এসেও আবার সেই পেঁয়াজের ব্যবসা। তার কারণ কি, কিছু নিয়ে আসতে পারে নাই। তাহলে এরকমভাবে অনেকে নেকির কাজ করবে দুনিয়াতে এসে, কিন্তু ওখানে নেকি নিয়ে যাইতে পারবে না। নেকি নিয়ে যাইতে পারবে না কেন? ওই যে আল্লাহর কাছে নেকি নিয়ে যাওয়ার আগে আল্লাহর আর তো বিচারের সিস্টেম করছে না, আগে বান্দার হক তারপরে আল্লাহর হক। তো বান্দার পাওনা বান্দারে বুঝে দিয়ে তারপর তো যেতে হবে। জান্নাত জাহান্নাম তো পরের ফয়সালা, আগে মানুষের হক আদায় করে দিতে হবে। তো এখন যারা কাউরে গালি দিছে বা কাউরে মনে কষ্ট দিছে, আঘাত করছে, কারো ক্ষতি করছে, কারো আত্মসাৎ করছে, কারো ঋণ নিয়ে ঋণ দেয় নাই, মানুষের পাওনা বুঝাইয়া দেয় নাই, এখন ওই নেকি করছে, এখন পরকালে তো আর ওই দুনিয়ার ওই টাকা পয়সা দিলে চলবে না, তারা নেকি দিয়ে দিতে হবে। তো এইভাবে দুনিয়াতে যা করছে তা দিতে দিতে লাস্টে থাকবে কি আল্লাহ জানে, ওই যা থাকবে ওইটারে আল্লাহ দশ গুণ বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ, বান্দার প্রতি কত দয়ালু যে একটারে সাতশো গুণও করিয়া দিবেন, নাহলে তো বান্দার উপায় নাই, নেকি তো সব শেষ। তাহলে আল্লাহর দয়া না, আল্লাহ না চাইলে তো, আল্লাহ যদি না দিত তাতে কিছু আমরা করতেও পারতাম না। তবে সচেতন লোকের বোঝা উচিত যে আমি নেকি হেফাজত করা বড় কথা, কত টাকা কামাইলেন এটা বড় না, কত টাকা সেভ করলেন এটাই হলো বড় কথা। একজনে মনে করেন পাঁচ কোটি টাকা মাসে ইনকাম করে, কিন্তু তার খরচ আছে মনে করেন চার কোটি, মনে করেন নিরানব্বই লাখ, তাহলে এখন তার আছে কত, এক লাখ টাকা সেভ হয়েছে। আর একজনের দুই লাখ টাকা ইনকাম করে, সে দেড় লাখ টাকা সেভ করতে পারে। তাহলে ধনী কে? যে দেড় লাখ টাকা সেভ করতে পারে সেই তো কি। তো যারা বেশি বেশি ইনকাম মানে নেকির কাজ করে কিন্তু পরকালে নিতে পারবে না, এর হক মারছে, ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক, আত্মীয় স্বজনের সাথে তাদের হক মারছে, তার অধিকার ক্ষুণ্ণ করছে, গালাগালি করছে, কাউরে কষ্ট দিছে, আঘাত করছে, প্রহার করছে, হত্যা করছে, লুণ্ঠন করছে, হ্যাঁ চুরি ডাকাতি করছে, এগুলা চিন্তাই করছে, এগুলার খেসারত দিতে হবে না? তো দেখা যাবে দিতে দিতে আর কিছুই কি থাকতেছে না। এই জন্য বলে আল্লাহ রসুল যে সবচেয়ে গরিব লোকটাকে তোমরা কি বলতে পারবা? সাহাবা ইকরামদেরকে প্রশ্ন করলেন। তো সাধারণ মানুষের মাতার পিতা তো এটাই আসে যে খাইতে পারে না, ভরতে পারে না, যার টাকা পয়সা নাই সেই তো কি গরিব। আল্লাহ রাসূল কয় এই বেটা গরিব না, আসল গরিব হলো যে পাহাড় সমান নেকি নিয়ে উঠবে, কিন্তু মানুষের পাওনাদারদের পাওনা দিতে দিতে লাস্টে কি তার কাছে আর নেকি থাকবে না। ইয়াও মুত তাগাবুন, সুরা একটা তাগাবুন আছে, ধোকা খাওয়ার দিন। আজকে ধোকা দিচ্ছে সেদিন খাইবে, যারা রাষ্ট্রীয় তহবিল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় মানে রাজস্ব টাকা ফাঁকি দিচ্ছে, মারতেছে, বস্তায় বস্তায় টাকা বিদেশে পাচার করতে আছে, এরা সবাই ধরা খাবে। ইয়াও মুত্তাগাবুন, এরা বন্ধু বান্ধবে মিলে পার্টনারে বিজনেস করতে আছে, একজনে আর একজনের মাইরা দিতে আছে, আসলে মাইরা দিতেছে না, ও নিজেই মাইর খাবে। ওদিন সব পাই পাই কইরা সুলজেরা হিসাব করবে। আলা ইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকের বিচারককে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সূক্ষ্মভাবে কারো প্রতি জুলুম করবেন না, সূক্ষ্মভাবে ন্যায় বিচার করবেন, যার যার পাওনা তাকে দিয়ে দেবেন। তো এখানে বললো আল্লাহর দয়াটা কত, লাস্টে যা থাকে ওইটারে আল্লাহ
সাত গুণ বৃদ্ধি করে দেবেন বলে সুবহানাল্লাহ। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি সৎকর্ম করবে সে তার দশ গুণ পাবে। কে দিবে? আল্লাহ তো দিয়ে দিবেন। কারে দিবেন? বান্দারে দিবেন। তাহলে বান্দার প্রতি দয়া আল্লাহর আছে কি নাই? অল্প না অনেক বেশি? ওয়ামান জা বিসাইয়াতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন, এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে, বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। গোনা একটা করলে শাস্তি ওই গোনা অনুযায়ী হবে, আল্লাহ এখানে কিন্তু বেশি দেবে না। নেকি একটু করলে অনেক গুণ বাড়াইয়া দেবে, পুরস্কারের দিক দিয়ে বাড়াইয়া দেবে, কিন্তু শাস্তির দিক দিয়ে আল্লাহ কি বাড়াবে না। কারণ শাস্তির দিক দিয়ে বাড়াইলে তো বান্দা কষ্ট পাইল, আল্লাহ তো বান্দার প্রতি দয়ালু, আল্লাহ চায় না বান্দারে কি দিতে, কষ্ট দিতে। এই জন্য আল্লাহ বান্দা বানাইয়া গাইডলাইন হিসাবে কোরআনে কারিম বা ওহি নাজেল করছেন বলেন সুবহানাল্লাহ, এবং বুঝাই দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করছেন, বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। সেই জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে আল্লাহ বলেন সূরা আম্বিয়ার ভিতরে যে আপনাকে আমি সমগ্র জগতের রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি, কারণ ওনার মাধ্যমে আমরা হালাল হারাম জায়েজ নাজায়েজ পাক নাপাক বৈধ অবৈধ ন্যায় অন্যায় আল্লাহকে চিনছি। যারা পরকাল ভোলা মানুষ তাদেরকে পরকাল চিনাইছেন, আখেরাতের পরিচয় দিয়ে দিছেন, জান্নাত জাহান্নামের তথ্য দিছেন, আল্লাহর পরিচয় দিছেন, আল্লাহর সাথে সম্পর্ক কীভাবে করতে হয়, আল্লাহর ইবাদত কীভাবে করতে হয় সব কিছু শিক্ষা দিছেন। তাহলে আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন বিদায় তো যুগে যুগে নবী রাসূল প্রেরণ করছেন, এটাও তো আল্লাহর ভালোবাসার একটা কি মাধ্যম বা লক্ষণ বা কারণ। মানে আল্লাহ বান্দাদেরকে শাস্তি বেশি দিবেন না, যেরকম অপরাধ করবে ওই রকম শাস্তি দিবে, সম পরিমাণ শাস্তি দিবেন। তাহলে মন্দ কাজ বা পাপের কাজের সম পরিমাণ শাস্তি দিবেন, কারো প্রতি জুলুম করবেন না। এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া, বান্দার প্রতি আল্লাহর দয়া। তারপরে আপনার সূরা ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা তার বান্দারে দয়া করেন এই মর্মে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দিবেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তো এখানে ইল্লা মান তাবা, যারা একটা গুনাহ করবে আল্লাহ তাদেরকে একটা গুনার সম পরিমাণ শাস্তি দিবেন। তা আল্লাহ আবার সূরা ফুরকানে জানাইয়া দিলেন গুনাহ করার পরে যদি আবার তওবা করে শাস্তি দিবে না। তো গুনাহ করলে শাস্তি দিবে, কিন্তু তওবা করলে আর গুনার জন্য কি দিবেন না। তাহলে এটা কি আল্লাহর আর একটা দয়া না? একটা হলো গুনাহ যে পরিমাণ করছে শাস্তি সেই পরিমাণে দিছে, বেশি দেয় নাই, এটা একটা দয়া, জুলুম করেন নাই। আর একটা হলো গুনাহ করে যদি তওবা করে তাহলে আল্লাহ কি করবেন, তওবা। এখানে বেঈমানের তওবা আর ঈমানদারের তওবা বেশ কম আছে। যারা বেঈমান মুরতাদ কাফের নাস্তিক তাদের তওবা হলো তারা ঈমান আনতে হবে। ফার্স্টে কি করতে হবে, তারা শিরিক ছাড়া দিয়ে ঈমান আনতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা, কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে, তার মানে ঈমান আনে। কারা এ কাদের তওবার কথা বলতেছেন? বেঈমানের কথা, কারণ ঈমান আনার ব্যাপারে মোমেন তো আগে থেকে ঈমান আছে। যারা কাফের তারা তো চিরকাল কোথায় যাবে, জাহান্নামে যাবে। কিন্তু যদি তওবা করে কি করে, ঈমান আনে। ও আমিলা আমালান সালিহান, এবং সৎকর্ম করে, ইমান আনলো,
তওবা করলো, ঈমান আনলো, কিন্তু সৎ কাজ করলো না, তাহলে তো দুঃখলে সানি, মানে প্রথমবারে জান্নাতে যেতে পারতেছে না। পাপের শাস্তি ভোগ করার পরে তারপরে ঈমানের বদৌলতে একদিন জান্নাতে যাবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে যাবে, প্রথমবারে না অনেক পরে, তার পাপের শাস্তি ভোগ করার পরে। কিন্তু তওবা করে ঈমান আনে না, যদি আমলে চলে সৎকর্ম করে, তাহলে ফাউলাইকা ইউবাদ্দিনুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুণাকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। বল সুবহানাল্লাহ, আল্লাহ তাদের নেকি তাদের গুণাগুলো মাফ করে দিবেন না, গুণারে রূপান্তরিত করবেন নেকি দ্বারা। তাহলে যারা কাফের তারা কি পরিমাণ গুণা করছে, শিরক তো শিরকে জুলমান আজিম, বড় ধরনের অপরাধ। তো যেটা বড় ধরনের অপরাধ তার গুণার পরিমাণ তো অনেক বেশি, কিন্তু যত বড় পাপই হোক তওবা করে ঈমান আনলে সৎ কাজ করলে আল্লাহ গুণাগুলারে কি করে দেন, নেকি দ্বারা রূপান্তরিত করে দেন। তার মানে একটা লোক মনে করেন জীবনে গুণা করে নাই, মনে করেন 10 কোটি নেকি করছে, কয় কোটি বুঝতে হবে, 1 লক্ষ জীবনে গুণা করে নাই, নেকি করছে কয় কোটি, 10 কোটি। আর 1 লক্ষ মনে করেন গুণা করছে, মনে করেন 50 কোটি, নেকি করে নাই একটাও। এখন সে তওবা করে ঈমান আনলো, নেক কাজ করলো, আল্লাহ এখন তার এই 50 কোটিরে গোনারে 50 কোটি নেকি বানাই দিবে। তাহলে বেশি নেকি হইলো কার? আরে যে বেটা জীবনে গোনা করে নাই, 10 কোটি নেকি করছে, সে তো 10 কোটি লইয়ে বসে আছে, আর একজনে 50 কোটি গোনাই করছে, নেকি করে নাই। এখন তওবা করে ঈমান আনলো, সৎ কাজ করলো, আল্লাহ বলেন সুরায় ফুরকানের 70 নম্বর আয়াতে যে ওর ওই 50 কোটি গোনারে আমি এখন 50 কোটি নেকি বানাইয়া দিব, তার আমল নামায় যোগ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক বইয়ের ভিতরে পাইছিলাম যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, ইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, মুসা তুমি আমারে দেখতে চাইছো, ঠিক আছে এই এই পাহাড়ের দিকে তাকাও, তোর পাহাড়ের দিকে, যদি তুমি তোমার জায়গায় ঠিক থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবা, ঠিকও থাকতে পারে নাই দেখতেও পারে নাই, আল্লাহর নূরের ঝলকে তোর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে, এইটাই এখন সুরমা, ছাইটাই কি এই সুরমা এখন আমরা ব্যবহার করি। কারণ প্রশ্ন হলো যে আল্লাহরের দেখা এটা কি দোষের, এটা তো মনের আগ্রহ, যদি দোষ হইয়াও থাকে দোষটা কি মুসা আলাইহিস সালাম করছেন না তুর পাহাড়ে করছে, এটা তো আবদার করছিল কে, কিন্তু ঝলকটা পড়ছে কার উপরে, পাহাড় পুড়ে শেষ। তার মানে আমরা যারে দোষী মনে করি সে দোষী না, আমরা যারে দোষী মনে করি সে কি না, দোষী না, কারণ আল্লাহর দৃষ্টিতে ওর মর্যাদা আরও বাড়াইয়া দিছে। এখন সুরমা হিসাবে আগে পাহাড়ের যে দাম ছিল পাথর কেটা, কিন্তু এখন সুরমা হিসাবে সারা বিশ্বে ইউজ করে ব্যবহার করে, আমদানি রপ্তানি হয়, বিক্রি হয়, অনেক মূল্য, এটা সম্মান করে মানুষ চোখে লাগায়। হ্যাঁ, আল্লাহর নূর, চোখও একটা, চোখের ভিতরেও আছে জ্যোতি নূর, আর সুরমার ভিতরেও আল্লাহর নূর লাগবে, সুতরাং নূরের সাথে নূর লাগাইলে পাওয়ার বাড়বে কমবে না, সৌন্দর্য বৃদ্ধি হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যেমন কাবা শরীফের সম্মান করেন, শ্রদ্ধা করেন, তুর পাহাড়ের এই সুরমারেও কি করতে হবে, কারণ এটার সাথে আল্লাহর নূরের ঝলক লাগবে। বলেন সুবহানাল্লাহ। তো পাপি যত বড় পাপি হোক, আল্লাহ যখন তার গুনাহ মাফ করে দিয়া গুনারে সবে পরে রূপান্তরিত করে দেবেন, ও গুনাহগার এখন সেরা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় তুমি পাপকে ঘৃণা করো, পাপি কে না, তোমার বাবার কোলে তোমার সন্তান পায়খানা প্রস্রাব করে দিছে, তোমার বাবারে গদ্দা বাইর করে দিবা নাকি বাবারে গোসল করাই পরিষ্কার পরিচ্ছন্ন করবা? তাহলে বাবারে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ময়লা লাগানোর আগেও বাবা যেমন শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তি, ঠিক ময়লা লাগানোর পরেও তিনি সম্মানিত, এখন তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়াই বুদ্ধিমানের কি কাজ। সমাজে অনেক কলুষিত লোক থাকবে,
অনেক সমাজবিরোধী কাজ করবে, রাষ্ট্রবিরোধী কাজ করবে, সমাজ বিধ্বংসী কাজ করবে, অন্যায় অপরাধ করবে, তাই বলে তাহলে দেশ থেকে তাড়াইয়া দিতে হবে না, বরং তাকে বুঝাইয়া শুনাইয়া সংশোধন করতে হবে। খারাপ লোকেরা কি সংশোধন করতে হবে, ওই যেমন ময়লা পরিষ্কার করতে হবে সংশোধন করতে হবে, তাহলে পাপীকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করতে হবে। পাপি যে কোনো মুহূর্তে তওবা করে আল্লাহর কাছে প্রিয় হইয়া যাইতে পারে, তা আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু, যে যত বড় পাপি হোক তার কপাল তত বেশি খুলে যাবে যদি সে তওবা করিয়া ইমান আনে না, কি করে ভালো কাজ করে। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরার রহিমা। কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পূর্ণ দ্বারা, নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। বলে সুবহানাল্লাহ। তো এইভাবে আপনার সূরা মায়দা 5 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। অতঃপর যে তওবা করে সিয়ত অত্যাচারের পর এবং সংশোধিত হয়, নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। যে যত বড় পাপী হোক তওবা করলে আল্লাহ কি করেন, তওবা কবুল করেন। তাহলে এটা কি আল্লাহর বান্দার প্রতি দয়া না, যে বান্দা যত অন্যায় করুক তওবা করলে আল্লাহ কি করে দেন, ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি, সে অত্যাচার স্বৈরাচারী করার পরেও যদি সে কি করে, তওবা করে, অন্যায় অপরাধ করার পরে যদি সে তওবা করে, ওয়া আসলাহা এবং সংশোধিত হয়। তওবা এটা 3টা শর্ত, অতীতের গুনার জন্য সে নিজেরে ধিক্কার দিবে, দোষী সাব্যস্ত করবে, নিজে লজ্জিত হবে এবং ভবিষ্যতে গুনাহ না করার পরিকল্পনা করবে এবং গুনাহটা ছেড়ে দিবে, তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন। তাহলে ওয়াসলাহা এবং সংশোধিত হয়, তার মানে এখানে মৌখিক তওবা হইলে হবে না, কর্মে ও সংশোধন মানে কর্মে তওবা করতে হবে, কর্মের তওবা, মৌখিক তওবা না, কিসের তওবা, হ্যাঁ কর্মের তওবা মানে সংশোধন করে আমল ত্রুটি সংশোধন করার মাধ্যমে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, তার তওবা কবুল করবেন। ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাই, নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করেন। বান্দা যত বড় অপরাধী করুক না কেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করেন, এটা আল্লাহর বান্দার প্রতি একটা দয়া, বান্দার প্রতি আল্লাহর কি দয়া। তারপরে আপনার এরকম বনি ইসরায়েলের এক লোকের ঘটনা আছে, সে 99 জন মানুষকে হত্যা করছে, খুন করছে, এরপরে মনে ধাক্কা লাগবে যে আমি যে অন্যায় করতেছি একটু ভালো আর ব্যবস্থা আছে কিনা। তো বনি ইসরায়েলের এক আলেমের কাছে গেছে, যাইয়া কইতেছে হুজুর আমি তো 99 জন হত্যা করছি, আমার গুনাহ আল্লাহ মাফ করবনি, কোনো ব্যবস্থা আছে কিনা। তো হুজুরের 99 জনের কথা শুনিয়া কইতে আছে, এতগুলো মানুষ হত্যা করছে তোমার আর মাফের ব্যবস্থা নাই। তো এবারে চিন্তা করে যে তাহলে 100 জনই ফুরাই এলাই, এবার হুজুরে হত্যা করিয়া 100 জন বানাই এলাইছে, কারণ 99 জন মাফ করবে না কইছে, তাহলে আর একের লাগিয়া সেঞ্চুরি করতে বাকি রইয়া লাভটা কি। তা হুজুরের দিয়েই কি করছে, সেঞ্চুরি করছে, 100 জন হয়ে গেছে, কিন্তু মনে তো একটা ধাক্কা আগের থেকেই লাগবে, নাহলে হুজুরের কাছে কি আসছে নি। এবার চিন্তা করতে আছে 100 জন তো হয়ে গেল, তো দেখি আর এক হুজুরের কাছে যাইয়া, এবার রওনা দিয়েছে ওই হুজুরের বাড়ির দিকে, মানে ওদের পাদ্রির বাড়ির দিকে, আবার ফতের মধ্যে আজাইল আলাইসালাম আইয়া যান কবচ করিয়া রাখতেছে। কারণ আলাইসালাম যে আসছে, রুহুর কবচ করার জন্য 2 শ্রেণীর ফেরেশতা থাকে, 1 শ্রেণীর ভালোদের রুহু কবচ করে, আর 1 শ্রেণীর লোক কি
খারাপ লোকের রুহু কবজ করে। এখন এই জন্য হাদিসে আছে না, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিত, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি কুকুর এবং কি থাকে, ছবি থাকে, প্রাণীর কি থাকে, ছবি থাকে। লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিত, কুকুর আর ছবি থাকে। একবার জিবরাইল আলাইহিস সালাম আসছে আল্লাহ রসুল এক সাহাবির বাসায়, তো বাইরে দাঁড়িয়ে রয়েছে, ভাই জিবরাইল আসো, কয় না হুজুর আপনার ওই চকির তলে একটা কুকুরের বাচ্চা আছে, ওটারে বাইর করে দেন, ওটারে বাইর করে দিয়েছে, তারপর জিবরাইল আলাইহিস সালাম ঢুকছে। তাহলে বোঝা গেল কুকুর ঘরে রাখা যাবে না, কুকুর পালতে পারবেন ঘরের বাইরে, আর প্রাণীর ছবি বাসায় রাখতে পারবেন না। তাহলে কি আসবে না, রহমতের ফেরেশতা আসবে না, মনে করেন না যে আপনার মরণ হইব না, কারণ একটা ছবি টানাই রাখলেন বুদ্ধি করিয়া, তো ফেরেশতা যখন ঢুকতেই পারবে না, তাহলে জানও কবজ করতে পারবো না, আপনি বাসায় থাকবেন, বুদ্ধি তো ভালোই, কিন্তু আল্লাহ রসুল সেই ফাঁক ফোকর মাইরিয়া দিছে, কি বলছে, রহমতের ফেরেশতা আসতে পারবে না, কিন্তু গজবের ফেরেশতা তো আসতে পারবে, তার মানে আরামে মৃত্যু হবে সেটা আর হবে না, যন্ত্রণাদায়ক মৃত্যু হবে, কারণ কি, গজবের ফেরেশতা আসবে। তাহলে এখন ওই লোকটা তো সেঞ্চুরি করে ফেলছে, 100 জন হত্যা করছে, এখন ওর জান কবজ করার জন্য 2 শ্রেণীর ফেরেশতা আসে, যারা ভালোদের রুহু কবজ করে তারাও আসছে, যারা খারাপ লোকের রুহু কবজ করে, জান কবজ করে, প্রাণহরণ করে, মালাকুল মউত, তারাও আসছে, আর 2 শ্রেণীর ভিতরে লাগবে ঝগড়া। এ কয় এরা কয় আমরা নিব, এই লোকটা খারাপ 100 জন মারিয়া লাইছে, আর ভালো রাখায় না, এবেড়া তো তবা করতে পারেছি, এবেড়া ভালো হয়ে গেছে, এর রুহ আমরা নিব। তো ভালো হইলো কেমনে, হে যে হুজুরের বাড়ির দিক রান্না দিয়েছে, আমরা হুজুরের বাড়ি কাছে, কয় তাহলে জাগা মাফো কোন দিক বেশি সেইটা দেখো। এবার ফেরেশতারা জাগা মাফা শুরু করছে, আসলে ছিল 1 বিঘা ওই সমান সমান, আল্লাহ তাআলা এক রহমতে 1 বিঘা বাড়াইয়া দিয়েছে হুজুরের বাড়ির দিকে, মাপার পরে দেখা যায় যে হুজুরের বাড়ির দিক জায়গা কম, মানে বেশিরভাগ জায়গা অতিক্রম করছে। এখন কারা নিব, ওই যে রহমতের ফেরেশতারাই তার কি করে, জান কবজ করবে, এটা কি আল্লাহর দয়া না? এই হাদিস দিয়ে আল্লাহ তাআলা যে তার বান্দার প্রতি দয়ালু এটা বুঝাইছেন, বলেন সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা এই সূরা মায়দা 5 নম্বর সূরা 39 নম্বর আয়াতে এটাই বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়াসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, অতঃপর যে তওবা করে সে অত্যাচারের পর, গুনাহের পর, পাপের কাজের পর এবং সংশোধিত হয়, নিশ্চয়ই আল্লাহ তার তওবা কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। অন্য সুরা জুমার 39 নম্বর সুরার ভিতরে একটা আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি আমার পাপি বান্দাদেরকে বলে দিন, যারা নিজেদের নফসের উপরে বাড়াবাড়ি করেছে, গোনা করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ তাদের সকল গোনা মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া সাহিবা জামবি লা তাকনাতু, হে গুনাহগারেরা পাপীরা তোমরা নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ফাইন্নাল্লাহা গফুরুন গফুর, কারণ আল্লাহ ক্ষমাশীল দয়ালু, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ যে তার বান্দার প্রতি দয়ালু, এই প্রসঙ্গে আল্লাহ যে তার বান্দাদেরকে ভালোবাসেন, সূরা নিসা 4 নম্বর সূরা 110 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে,
সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। বলেন সুবহানাল্লাহ। যেই গোনা করুক, নিজের ক্ষতি করুক, গোনা করলে কি ক্ষতিটা কি আল্লাহর হয় না নিজের হয়? নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, কোরআন শরীফ তেলাওয়াত করলেন না, যত পাপের কাজ করলেন, ঘুষ খাইলেন, সুদ খাইলেন, মাফে কম দিলেন, মালে বেদাল দিলেন, যত দুই নম্বরই সলসতরি করলেন, হ্যাঁ, চিন্তায় রাহাদানি, দুর্নীতি, এগুলোর দ্বারা ক্ষতি কার হয়? এই জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আদম আর হাওয়া, কি রব্বানা জালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের উপরে জুলুম করছি, গুনাহ করছি, মানে কি নিজেদের উপরে নিজেরা জুলুম করছি। তো এখানে বলেন যে গুনাহ করে এবং নিজের ক্ষতি করে, এরপর আল্লাহর কাছে যে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তারে কি করেন, ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সৎবারাগার তওবা শেকস্তি বাজ আ বাজা, শতবার যদি তোমরা তওবা ভঙ্গ করো তারপরও বান্দা তুমি আমার দরবারে ফিরে আসো, এটা নিরাশ হওয়ার দরবার নয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর বান্দারে অনেক ভালোবাসেন। আল্লাহুম্মা গফির লানা ইয়া রব, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আপনারা বলেন আমিন। তো সূরা আপনার এই আন-নাজম এটা 53 নম্বর সূরা, ওখানে আল্লাহ তাআলা এক আয়াতে বলেন যে আন্না ইলা রব্বিকাল মুনতাহা, তোমার পালন কর্তার কাছে সব কিছুর সমাপ্তি। ও আন্না ইলা রব্বিকাল মুনতাহা, আজকে আমরা দুনিয়াতে যে যাই করি না কেন, জীবন শেষ হয়ে গেলে একদিন আল্লাহর সামনে যাইয়াই উপস্থিত হইতে হবে। ও আন্না ইলা রব্বিকাল মুনতাহা, এখন আমরা ফেসবুক, ইউটিউব, টিভি চ্যানেল, তারপরে গল্প গুজবে সময় নষ্ট করে দিতে আসি, কি জন্য আল্লাহ পাঠাইয়া দিল, কি কাজ করা উচিত ছিল, কি করতে আসি, একদিন যেই আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো, চেহারা দেখাবো, একটু চিন্তা করার দরকার না? এটা স্মরণ করাই দিতে আছে আল্লাহ। ওয়া আন্না ইলা রব্বিকাল মুনতাহা, তোমার পালন কর্তার কাছে সব কিছুর সমাপ্তি, তার মানে তোমারও সমাপ্তি হবে কোথায়? যাইয়া আল্লাহর কাছে যাইয়া, যেটারে আমরা এভাবে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে, লালন পালন করেন কে, বাসায় রাখছেন কে, আবার মৃত্যু মরণ দিবেন কে, ঘুরে ফিরে আবার কার সান্নিধ্যে চলে যাব? তাহলে আমরা যেমন আল্লাহর জন্য ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি আবার আল্লাহর সান্নিধ্যে চলে যাব, তাহলে আসল আপন কে আমাদের? কারণ যিনি আমাদেরকে বানাইলেন যার কাছেই আবার ফিরে যেতে হবে, কেউ তো আমাদের সাথে যাবে না। যারা আছে এখন সবাই তো একদিন কি হয়ে যাবে, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে, সম্পর্ক থাকবে একমাত্র কার সাথে? এই জন্য এটা হাদিসের ভিতরে আসছে, জিব্রাইল আলাইহিসসালাম এসে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আছেন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইয়াতুন, হে মুহাম্মদ তোমার 40 বছর বয়সে নবুয়াত পেয়েছো, নবুয়াতের পরেও কয়েক বছর চলে গেছে, তুমি 63 বছর বেঁচে থাকবা আর অল্প কয়েক বছর বাকি আছে, এখন তোমার মনে যা চাই তাই করো, ভালো চাইলে ভালো করো, খারাপ চাইলে খারাপ করো, ফাইন্নাকা মাইয়াতুন, কিন্তু তোমাকে মরতে হবে, তোমার এই ভালো কর্মের খারাপ কর্মের ফল কিন্তু তোমাকে পেতেই হবে। বলেন তো আল্লাহ নবী কি যা ইচ্ছা তা করছে কোনোদিন? এটা কাকে বলছে? আল্লাহ নবীকে সম্বোধন করিয়া আপনাকে আমাকে বুঝাইছে, তিনি তো চরিত্রবান, উত্তম চরিত্রের সমাপ্তি ঘটানোর জন্য তিনি পৃথিবীতে আগমন করছেন, মানুষকে ভালো কাজের পথ দেখানোর জন্য আসছেন, তিনি তো খারাপ কাজ করার প্রশ্নই কি আসে না। তাহলে আপনাকে আমাকে বলতে আছেন যে ইসমা সীতা, যে কয় বছর বাঁচবা আর কয় বছর চলে গেছে আর বাকি যে কয় বছর আছে যা ইচ্ছা তা করো, তার মানে যেভাবে খুশি এইভাবে করো, ভালো করলে ভালো ফল পাইবে, খারাপ করলে খারাপ ফল পাইবে। ইসমা সীতা ফাইন্নাকা মাইয়াতুন, তুমি
দুনিয়ার এই জীবনে যা ইচ্ছা তা করতে পারো, কিন্তু তোমার মরণ আছে, সারা জীবন থাকতে পারবা না। ভালো করলে আরামে মরণ হবে, কষ্ট পাইবে না। আর খারাপ কাজ, পাপের কাজ করলে মৃত্যুর যন্ত্রণা আছে। তার মানে তুমি যেমন খুশি তেমনভাবে চলতে যাইও না, তাহলে মরণের যন্ত্রণা থেকে বাঁচতে পারবা না। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। ইসমা সীতা ফাইন্না কামাইয়েতুন, তুমি যেমন খুশি তেমনভাবে চলো, তোমার ভালো করতে চাইলে ভালো করো, খারাপ করতে চাইলে খারাপ করো। তুমি মানুষের কাছে প্রশংসিত হও, তুমি অনেক ধন সম্পদের মালিক হও, ক্ষমতার মালিক হও, তুমি সম্মানিত হও, তুমি যে ব্যক্তি হও না কেন, তোমার কিন্তু মরণ আছে। তোমার প্রশংসা করলেও কোনো লাভ হবে না, তোমাকে গালি গালাজ করলেও তোমার কোনো ক্ষতি হবে না, কারণ তোমার মরণ আছে। যে মারাই যাবে তারে দুনিয়াতে তিরস্কার করলে বা কি, আর প্রশংসা করলে বা কি, কয়দিনের জন্য? কয় কবি হয়েছে তো কী হয়েছে, কয় সাহিত্যিক হয়েছে কী হয়েছে, এমপি হয়েছে তো কী হয়েছে, মন্ত্রী হয়েছে কী হয়েছে, গেছে গা তো শেষ, একদিন তো মরেও যেতে হবে, তাহলে কিছু থাকবে? সব উপাধি, খেতাব, সব প্রশংসা, মানপত্র, যা কিছু আছে সব কি ধুলিশ্বাত, কিছুই থাকবে না। পাইন নাকা মাইয়েতুন, তুমি মারা যাবে, যার যেদিন মরণ ওই দিন তার কেয়ামত, তাহলে কেয়ামত হলে আর কিছুই কি থাকে না, তাহলে মরণ থেকে বাঁচা যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, এই মৃত্যু তোমাদের পিছন দিক থেকে এসে ঘাড় ধরবে না, বরং তোমাদের সামনের দিক থেকে আসবে। আপনি যে দেশেই যান, মৃত্যু কি আপনার পিছনে না সামনে? তাহলে আমরা কোন দিকে আগাইতেছি? কবরের দিকে। কোন দিকে বেড়াইতে যাই? আমেরিকা, লন্ডন, নানান দিক যাই? তা না, আসলে সবাই কবরের দিকেই যাচ্ছি। আমাদের লাস্টের কদম কোথায় পড়বে? এরপরে বলেন, ওয়া আহিব্বা মা শীতা ফাইন্নাকা মুফারিকুহু, যার সাথে মন মিশাই মন লাগাও, অবশ্যই বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়া আহিব্বা, তুমি যাকে মন চায় ভালোবাসো, মা শীতা, ওয়া আহিব্বা মা শীতা, যারে মন চায় ভালোবাসো। তুমি দুনিয়া কামাইবা, কামাও, মানুষে ভালোবাসবে, বাসো, তুমি দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোবাসবে, বাসো, কিন্তু একদিন ফাইন্নাকা মুফারিকুহু, অবশ্যই একদিন এই সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, দোকান থুইয়া চলে যাইতে হবে। কমকে কালকে স্টক করছে, তা আমরা দোয়া করতেছি, যদি ওই সময় মারাই যেত আর জীবনে রাইফেল স্কারে ফিরে আসতে পারত, শেষই তো, দোকান তো ধুয়েই দেওয়া লাগতো। যারে ভালোবাসে সে হয়তো তারা ডিভোর্সও দিয়ে যেতে পারে, মারাও যেতে পারে, তাহলে বিচ্ছিন্ন হতে হবে, অথবা সে নিজেও মরে যেতে পারে আগে, তাহলে তারে রাইখে চলে যেতে হবে, সাথে নেওয়া যাবে না। যত টাকায় কামাও, কাফনের তো কি নাই, পকেট নাই, ঘর ওই কবরের ঘর, ধনীর জন্য যা, গরিবের জন্য কি, সবার জন্য তিন কাপড় নাকি, ধনী গরিব রাজা, গরিব রাজা বাদশাহ, কারোর জন্য কি বেশি নাকি? তাহলে দুনিয়ারে মহব্বত করো, মানুষকে মহব্বত করো, দোকানপাটকে মহব্বত করো, যাকেই মহব্বত ভালোবাসো না কেন, পাইন না কামো পারে কুহু, একদিন অবশ্যই তার থেকে বিচ্ছিন্ন হতে হবে। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হবে আল্লাহ তার জন্য হয়ে যাবে, বলেন সুবহান আল্লাহ। কবরে হাসারে মিজানে ফুলসিরাতে আল্লাহ তার সহায় হয়ে যাবেন, বলেন সুবহান আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, যথেষ্ট এবং তিনি উত্তম কার্য সম্পাদনকারী। তো হাদিসের ভিতরে আসছে, ওয়া আমাল মা শীতা ফাইন্নাকা তুজজা বিহি, যা মনে চায় আমল করো, বদলা আমল অনুযায়ী হবে। যার মন চায় যে মন, যেমন কর্ম মন চায় করো, কিন্তু তোমার পারিশ্রমিক, পুরস্কার, বদলা কি অনুযায়ী দিবেন? আল্লাহ কর্ম অনুযায়ী বদলা দিবেন, যেমন কর্ম
তেমন ফল। তাহলে যারা ইবাদত করে তারা আখেরাতে ভালো ফল পাবে, যারা ইবাদত করতেছে না তার শাস্তি সে পেতেই হবে। তাহলে যে যে ধরনের কাজ করুক, চুরি করলে আপনার তার শাস্তি সে পাবেই, কাউকে কষ্ট দিলে তার শাস্তিও সে পরকালে পাইতে হবে, তারও কষ্ট করতে হবে, কারো হক নষ্ট করলে, কারো পাওনাদারের পাওনা না দিলে, এর জন্য তার ঠিকানা কোথায়? জাহান্নাম, তার কষ্ট করতেই হবে। তাহলে যেমন খুশি তেমনভাবে করা যাবে না। তাহলে আমরা ভালোবাসতে হবে কাকে? হুব্বু দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত এইটাই হলো সব গুনাহের মূল। মানুষ কেন পাপ করে? আল্লাহরে যে ভালোবাসে না, আল্লাহরে ভালোবাসলে তো সে নেকির কাজ করত, গুনার কাজ। তাহলে সে দুনিয়ারে ভালোবাসে, এই জন্য সব পাপের মূল কোনটা? চুরি করুক, চিন্তাই করুক, মিথ্যা কথা বলুক, সব কিছুর মূল কারণ হলো দুনিয়া প্রীতি, দুনিয়ার মহব্বত। আর দুনিয়া যে ইবাদত নতলিবহা কেলাব, আল্লাহ রাসূল বলেন দুনিয়া একটা মৃত ছাগলের মতন, এইটারে যে টানাটানি করে সে কুকুরের মতো। দুনিয়া তো কত টাকা পয়সা কই খাইয়ে দেখতে পারতেছে, এগুলা অযথা। এজন্য আল্লাহ ভালোবাসা তার অন্তরে থাকতে হবে। যদি আল্লাহরে আমরা পেয়ে যাই, দুনিয়া কি এমনি দুনিয়ার জায়গায় থাকবে না দুনিয়া তার কাছে নত হইয়া দড়ার দিবে? এজন্য একই বলেন আউলিয়ান লাছ মারি মালে দুনিয়া পে যাব আপরি উনকি পায়রু ফর সারে দুনিয়া সবকে সব। আপনি বেশি তোষামোদি খোষামোদি করবেন তাহলে দেখবেন যে আপনার দড়া দিবে না, আর ওর পাশার উপরে লাত্তি মারবেন দেখবেন যে আইয়া আপনার কাছে হুমড়ি খাইয়ে পড়বে। আউলিয়ারা দুনিয়ারে মহব্বত করে নাই, ওর লাত্তি মারছে, কিন্তু আউলিয়াদের পায়ের উপরে এসে দুনিয়া দড়া দিছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া চাইবেন আখেরাত হারাইবেন, দুনিয়া চাইবেন আখেরাত হারাইবেন। দুনিয়া আর আখেরাত দুই বোন, আপন দুই বোন, এক বাপের দুই বোন একসাথে বিয়ে করা যায় না, মানে এক বাপের দুই মেয়ে একসাথে বিবাহ করা যায় না, এক বোনরে বিয়ে করলে আর এক বোন বিয়ে করা হালাল না, ওই বোনরে ছাইয়া পরেটা করা যায়। তাই দুনিয়া আখেরাত দুনোটা তো কার তৈরি? আল্লাহ। আপনি এই দুইটারে একসাথে নিতে পারবেন না, দুনিয়া চাইলে আখেরাত ছাড়তে হবে, আখেরাত চাইলে দুনিয়া ছাড়তে হবে। তাহলে এই জন্য এক কবি বলেন হুজুরি গরহামি খাহি আজু গাফিল মশহা পে মাতা মাতাল কিমান তাহওয়া দাই দুনিয়া ও আমহিলহা। তুমি যদি আল্লাহরে চাও তাহলে অন্তর থেকে আল্লাহ ছাড়া সব কিছুর মহব্বত খালি করে দাও, আল্লাহ ঢুকে পড়বে, বলেন সুবহানাল্লাহ। অন্তরকে খালি করতে হবে, অন্তরকে কি করতে হবে? খালি করতে হবে কিসের থেকে? গায়রুল্লাহর মহব্বত থেকে। অন্তরকে খালি করলে আল্লাহর মহব্বত ঢুকে পড়বে। আগার এক তো নিহি মেরা তো কুইসাই নিহি মেরি, আল্লাহ যদি আমার না হয় কিছুই আমার না, আর আল্লাহ হয়ে গেলে সব কিছুই কি আমার। তাহলে আল্লাহকে পেতে হলে তাহলে সব দুনিয়ার এই ক্ষমতা অর্থ সম্পদ সম্মান এগুলারে তালাক দিতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। তাই আল্লাহ তাআলা যেন আপনার আমার সকলের ভিতরে আল্লাহর মহব্বত ভালোবাসা অন্তরে বদ্ধমূল করে দেন। এই মহব্বত থাকলে ভালো কাজ করতে আর কোনো কষ্ট হয় না। আপনি যদি কাউরে ভালোবাসেন সে যা বলে তাই শুনবেন, আর যদি ভালোবাসার টান পড়ন মানে অভাব থাকে, সততা থাকে, স্বল্পতা থাকে, তাহলে তার কথা ততটা শুনতে চাইবেন না। তাহলে হাই এ তরিকা আসে কি চাহি উসমে বেখুদি উসমে চুনিও চুনা উসমে আগার মগর কাহা। সম্পর্ক হলো ভালোবাসার, ভালোবাসা ছাড়া এটা সেকড়া গাড়ি চাক্কা এদিক সেদিক জায়গা। যার ভালোবাসা নাই হে মসজিদে মোয়াজ্জিনে আজান দিলেও আসে না, রোজা রমজান মাসে রোজা। তাহলে মূল সম্পদ সমস্যা কোথায়? ভালোবাসার আল্লাহরে। প্রেম যদি নাহি থাকে ভঙ্গিমাতে প্রেমিক সাজো বিশ্বপ্রভুর মহান দয়ায় নীরব তুমি কেন আজো। ভালোবাসা সৃষ্টি করতে হবে কার সাথে?